হ্যালো বন্ধুরা আজ সকালে শরীরটা ভালো না থাকায় রান্না রান্নাবান্না বিশেষ কিছু করিনি যাই হোক বিকেলে ঝেড়ে সে উঠে একটু চা খেতে গেলাম চা খেয়ে যখন বাড়ি আসলাম দেখি কাকুটা পাখাটা লাগাচ্ছে দু তিন দিন আগে পাখাটা খুলে নিয়ে যাওয়া হচ্ছিলো কারণ পাখাটা একটুখানি প্রবলেম হয়েছিল তারপরে সকালে বাজার থেকে বড় মোচাটা নিয়ে এসেছিলাম কাল হয়তো রান্না করবো কারণ এই শনি মঙ্গল বৃহস্পতি এসব দিনে না কিছু করা যায় না আর একটা ঝ্যাঁটার খুব দরকার ছিল বলে ঝ্যাঁটা কিনতে গেছিলাম ফাইনালি আজকের আমার ব্লগের সোস্ট অপর হচ্ছে এই ফোনটা এটা আমার মেয়ে কিনব কি কিনবো না কিনবো কি কিনবো না করে আজ ফাইনালি কিনেই ফেলেছে যাই হোক সেটাই দেখাচ্ছিলো আনবক্সিং করলো যদিও আমরা একটুখানি আগে খুলে দেখে নিয়েছিলাম আসলে যা চারিদিকে স্ক্যাম হয় সেই ভয়ে তারপরে বলছিল মা চার্জারটা আলাদা কিনতে হবে সেই সবই দেখছিলাম ফোনটাও খুব সুন্দর আর ও এত রাফ ইউজ করে তাই আমি বললাম তুই ব্ল্যাকই তো ব্ল্যাকই নিয়েছে তো সেটিগুলোই দেখাশোনা করা হচ্ছিলো তারপরে ওই পরে স্ক্রিন গার্ড তারপরে পেছনের গার্ড ফার্ড সব লাগাবে জানেন তো আজকাল যারা অফিসে কাজ করে অফিসিয়ালি ফোনের প্রচণ্ড দরকার হয় মিটিং মিট মি মিছিল দুনিয়া সব থাকে সবই যা থাকে ফোনের মধ্যেই আসলে ও কিছুই কিনতে যায় না নিজের জন্য সবার সব খেয়াল ও সব সময় রাখবে কিন্তু না নিজের জন্য কিছু একটা কিছু ওরে বাবা এত দাম না কিনব না মা ওরে বাবা এত দাম না কিনবো না মা এরকম করতে থাকে যাই হোক রাতে চলে এলাম রান্না করতে করলাম ওই চাউমিন চাউমিন খেয়েই আজকে চাউমিনই আজকে আমাদের টেনার চললাম টাটা গুড নাইট কালাবার আসবো